সাহাবাই সাহাবাইকারকে জানিয়েছেন এবং বলেছেন যে আসো আমরা জানাজার নামাজ পড়ি তাহলে রাসুস্লা সাল্লাম বাদশাহ নাজাসির জানাজার নামাজ পড়েছেন এবং সাহাবাই সাহাবাইকারকে সাথে নিয়ে পড়েছেন একা নয় তো যেহেতু এটা রাসুলের খাস আমর নয় যদি সাথে সাহাবাই শাহাবাইকার না থাকতো তাহলে কেউ কেউ বলতে পারতো এটা খাস আমার সাথে সাহাবারও ছিলেন তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় যে জানাজার নামাজ গায়েব গায়েবানা পরা যেতে পারে কিন্তু আবু হানিফা হেমাহুল্লা সহ আরো দু একজন আলেম আছেন তারা বলেছেন যে রাসুল সেতু জীবনে একবার পড়েছেন সেকেন্ড টাইম কারো পড়েননি সেহেতু জানা গায়েবানা জানা যান নামাজ আর নাই কিন্তু অন্য আলেমরা বলেছেন না রাসুল তো কথা বলেননি অন্যের জন্য আর পড়া যাবে না এবং এটা ওনার খাস আমল এর পক্ষে দলিল কোথায় অন্য দলিল তো লাগবে বিকল্প দলিল লাগবে না যে হ্যাঁ এটা খাস আমল সাহাবারা তো পড়েছেন ওনার সাথে তাহলে ওনার বিশেষ আমল হলো তো সাহাবারা সাথে যেতেন না ওলামাই হানাব বলছেন যেহেতু রাসুল সেকেন্ড টাইম আর পড়েননি সেহেতু এটা পড়া যাবে না কেউ কেউ বলছেন যে ওটাও জানা যা ছিল না কি ছিল বলতেছে রাসুল্লাহাল্লামের সামনেই লাশটা উপস্থিত ছিল এটা ওনাদের ধারণা আচ্ছা এবং এই বিষয়ে একটি হাদিস উপস্থাপন করা হয় সেটা সহি নয় রাসুল্লা সাল্লা সাল্লাম যায় জানাজ এখন এই হাদিসকে দলিল হিসাবে সামনে এনে অন্য মাসলাকার আলমরা বলছে রাসুল যেহেতু পড়েছেন তো এটাকে বেদাত বলার সুযোগ তো আর বেদাত তো হবে যেটা রাসুল্লাহ জীবনে কখনো করেননি করেননি সাহাবারা কখনো করেননি তবে হ্যাঁ কারো যান আমার যদি একবার হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম পড়া দরকার আর নাই যেহেতু ফরজেকে ফায়া তো ফরজ তো আদায় হয়ে গিয়েছে কিন্তু কেউ যদি গায়ে জানা জানাজা পড়তে চান তাহলে এই হাদিসকে সামনে রেখে তারা পড়ার পক্ষেও মত দিয়েছেন বিশেষত নাজাসি তিনি একজন ইসলামের বড় মাফের খাদেম ছিলেন মুসলমানদেরকে সেখানে আশ্রয় দিয়েছেন যারা হিজরত করে গিয়েছিল এই বিষয়টাকে সামনে রেখে নবী পড়েছেন নাজাসির কেউ কেউ বলেন যে না সেখানে উনার জানা নামাজ পড়ার মতো অন্য লোক ছিল না তাই পড়েছেন এটা ওনাদের মন্তব্য কিন্তু একদল আলেম বলছেন যে না সেখানে আরো লোক আরো মুসলিমরা ছিল একবারে ছিল না তা নয় এই জন্য একবারে কেউ ছিল না এটাও অনুমান ভিত্তিক কথা ইস্তেহাদ আবার যারা বলছেন যে না রাসুল তার সম্মানের কারণে পড়েছেন তাই যদি পৃথিবীতে এমন কোন ব্যক্তি মারা যায় যে ব্যক্তির অনেক খেদমা আছে দিনের জন্য দায়ী সেটা তার তিনি বড় দায়ী হতে পারেন বড় ওয়াইজ হতে পারেন হতে পারেন বড় কোনো দিনের লেখক দিনের পক্ষে সহযোগিতাকারী তাহলে এই হাদিসকে সামনে রেখে তারও নামাজ হতে পারে বিশেষত যদি এমন কোনো ব্যক্তি যে মাজ লোন তার জানাজার নামাজটাই সিস্টেমেটিক কয়েতে পড়া যায়নি লোকজনের আবেগ অনুভূতি থেকে গেছে অথবা তাকে কোনো না কোনোভাবে জোর করে কোনো ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে তখন অন্যরা তো ভাবতে পারেন যে আমরা তা জানা নামাজ করতে পারিনি যেহেতু নাজাসির পক্ষে একটি দলিল আছে ওই দলিলকে হাদিসকে সামনে রেখে তারাও জানা নামাজ করতে পারেন যেহেতু হাদিস আছে আর এখতালাতি বিষয় যখন আসবে সামনে তখন কেউ সিরিয়াস হবে না বরং সবাই সফট হবে কারণ আপনি যেটাকে ইস্তেহাত করে বলছেন নাজায়েস আরেকজন ইস্তেহাত করে আরেকজন আসলে বলছে জায়েজ তাহলে ইস্তেহাদ দিয়ে ইস্তেহাত প্রতিরোধ করা যায় না এই জন্য ইশতেহাদি মশালার মূল নীতি হল সফটনেস যেহেতু বাদশাহ আজাসির গায়েবানা জানাজার একটি হাদি সুস্পষ্ট আছে এজন্য এটাকে বেদাত বলা তার বিপরীত অবস্থান নেওয়ার সুযোগ নেই